কই বেটা এত শব্দ হয় কেন মানুষজন যাইকে যাবো তো উস্তাদ মাড়ি শক্ত কোদাল দিয়ে কোপ দিলে খালি আওয়াজ হয় বেটা বলুন চুরি করতে এলে নিজের নিঃশ্বাস আটকে রাখতে হয় যাতে নিঃশ্বাসের শব্দ না হয় আমরা কি চুরি করতাম আইসি নাকি নদীতে ডুব দিয়ে সাঁতার কাটতাম আইসি দম বন্ধ করে রাখলে তো মারা যামু কথা কম কাজ বেশি আচ্ছা কোনদিন এই বাড়িতে চুরি করবো না খালি আমার মাফ করে দেন চিন্তা কিন্তু একদমই করবি না তাহলে কিন্তু মানুষটাকে গণ ধোলাই দিব আপা এইবারের মতো মাফ করে দেন এই যে তওবা করলাম বাচ্চা থাকতে জীবনে আর কোনোদিন আপনার বাড়িতে চুরি করতাম না কোনো কথায় কাজ হইব না ডাইরেক্ট গন ধলাই শুধু এই বাড়িতে গেন আমগো জীবনে আর কোনোদিন আমরা কারো বাড়ি চুরি করব না আফাগো এই শেষবারের মতো আমগরে মাফ করে দেন একটা শর্তে মাফ করতে পারি কি শর্ত কোন আপনি খালি মুখ ফুইটা কোন যে কি করতে হইব যেটা কইবেন হেডাই করুম তাই না হাসু হ একবার খালি কোন বাবু আপনি যা কইবেন আমরা তাই হনম হ যা কম তাই শুনবেন তো হ তাই শুনু কোন আমার চুরি করতে হইব অবশ্যই করো এই বস্তা মানুষ কেমনে চুরি করে রে ওস্তাদ মানুষ কেমনে চুরি করে এটা তো আমার জানা নাই তোর ওস্তাদই জানে না তুই কেমনে জানবি আপা ইয়ে মানুষ কেমনে চুরি করে কোন কথা হইব না আমার এই জায়গা থেকে চুরি করে উদ্ধার করবি আর নাহলে তোকে দুই ডারে গণ ধলে খাওয়াবো বুবু আপনার চুরি করার দরকার কি আপনি চাইলে তো দরজা খুললে হালায় দিতে পারেন যান দরজা খুলেন আমি পারবো না আমার ভয় লাগে দরজা খুলবে নাকি চিৎকার করবো দরজা তো খোলে না দরজা তো বাইরে দিয়ে তালা দেওয়া মানে হ আমার এই ঘরে বন্দি করা বাইরে দিয়ে তালা দিয়ে রাখছে আপনার কি করবেন করেন আপনি যা খুশি আপনি তাই করেন এই যে এটা নেন এটা বিক্রি করলে 15-20 হাজার টাকা পাই যাবেন এ দেখেন এ নুরা চোর হইতে পারে কিন্তু ঘুষ নিয়ে কাম করে না থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো